শিক্ষার জন্য বয়স বা সমাজ যে কখনো বাধা হতে পারে না তা প্রমাণ করলেন বগুড়ার থুনট উপজেলার বিশারদিয়ার গ্রামের জাহাঙ্গীর আলম বাবু। 50 বছর বয়সে বড় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি পেয়েছেন GPA 5। ফলাফলে ছেলে আসিফ তালুকদারকে পেছনে ফেলেছেন তিনি। বাবা GPA 5 পেলেও ছেলে পেয়েছে GPA 3। এম এ রহিমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রবি শঙ্কর দাস। বগুড়ার ধুনট উপজেলার বিশারদিয়ার গ্রামের জাহাঙ্গীর আলম বাবু চলতি বছর এসএসসি পরীক্ষায় ছেলের সঙ্গে অংশ নিয়েছিলেন। বাড়ির অদূরে মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে ছেলে আসিফ এবং একই বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে বাবা এসএসসি পরীক্ষা দেন। সদ্য প্রকাশিত ফলাফলে পাশ করেছেন বাবা ছেলে দুজনেই, তবে ছেলেকে পেছনে ফেলে বাবা পেয়েছেন GPA 5। শুধু এসএসসি পাশ করেই ক্ষান্ত হতে চান না জাহাঙ্গীর আলম বাবু, ছেলের সঙ্গেই ভর্তি হতে চান উচ্চ মাধ্যমিকেও। বাবা ছেলে একই সঙ্গে ক্লাস করবেন বলে জানান তিনি। বিয়ে শাদিও করলাম, ছেলে মেয়েও হইলো। হওয়ার পর ওই ছেলে মেয়ে লেখাপড়া বসে বললে উনিরা বলে না তোমার লেখাপড়া কতটুক, তো এইবেলাই আমার মনে জাগলো যে তারা যখন এই কথাটাই বলে আমি এই হিসাবেই মনে হন যে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, অনলাইন হয়তো পাশ করেছে, এ প্লাস হয়তো পেয়েছি। ছেলে আসিফ এসএসসিতে বাবার চেয়ে পিছিয়ে থাকলেও উচ্চ মাধ্যমিকে বাবাকে পেছনে ফেলতে চান, এজন্য বাবার সঙ্গে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়ে একই সঙ্গে লেখাপড়া চালিয়ে যাবেন বলে জানান। আমার বাবা মানে আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে, অনেক দূর পর্যন্ত সে এগিয়ে গেছে। আমি পড়াশোনায় তেমন কোনো মনোযোগ দিয়েছিলাম না, এমন পড়াশোনাও তেমন আমার আগ্রহ ছিল না। আগামীতে যেন আমি আমার বাবার চেয়ে যেন অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আমার বাবা অনেক ভালো রেজাল্ট করেছে, সে এসএসসিতে পরীক্ষায় GPA 5 পেয়েছে এবং আমি 3.11 পেয়েছি। বাবা ছেলের এমন ফলাফলে বাবুর স্ত্রী সহ স্বজনরা অনেক খুশি, পাশাপাশি প্রত্যাশা যেন আগামীতেও তারা ভালো ফলাফল করতে পারেন। আমার ছেলে এবং স্বামী ওদের পড়া খুবই আগ্রহ এবং আমারও আগ্রহ, আমি ওদের পাশে থেকে লেখাপড়ার উৎসাহ দিয়েছি। পরীক্ষা একসাথে দিয়েছি এবং খুব ভালো রেজাল্ট করছে, তাতে আমরা খুবই আনন্দিত। শুধু আমাদের জন্য না, আমাদের গ্রামের জন্য, আমাদের ইউনিয়নের জন্য, আমাদের থানার জন্য এটা গর্বের। দুইজনই পরীক্ষাতে এবং ভালো একটা রেজাল্ট করছে আমার বড় ভাই, কিন্তু ভাতিজা ছোট হলেও তাই একটু কম নাম্বার পাইছে, কিন্তু আমার বড় ভাই আজ থেকে অনেক আগে পরীক্ষা পড়ার জন্য কেউ আগ্রহী ছিল, কিন্তু আমাদের আর্থিক অবস্থার হিসাবে সে বড় ভাইটা পড়াশোনা করতে পারেনি। আমি খুব খুশি তার রেজাল্টের জন্য, আমি অনেক খুশি, মানে গর্ব করে বলতে পারি যে আমার চাচা এবং আমার ভাই ভালো রেজাল্ট করে। এলাকাবাসীও তাদের এই ফলাফলে আনন্দিত, বিশেষ করে বাবুকে দেখে অনেকেই লেখাপড়ায় উৎসাহ পাবেন বলে আশা এলাকাবাসীর। বাবারা একসাথে এসএসসি পরীক্ষা দিয়ে পাশ করলো, এই জন্য আমরা শুনে খুব অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত। এই যে দুই বাবারা এসএসসি পরীক্ষাতে পাশ করেছে, তাই আমরা আমার গ্রাম থেকে বা আমরা সবাই আমরা আনন্দিত। আমাদের গ্রামে উনিরা বাপ বেটা পরীক্ষাতে পাশ করছে, এই জন্য আমার গর্বের বিষয়, আমার খুব আবদ লাগছে। লেখাপড়ার যে কোনো বয়স নেই এবং বাবু সেই বিষয়টি যে প্রমাণ করে দিয়েছেন তা জানালেন মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা। আজকের যুগে ভার্চুয়াল ভাইরাসের যুগের ছেলেমেয়েগুলো কিন্তু এখন পড়াশোনা করতে চায় না, পড়াশোনা থেকে তারা অনেকটা বিমুখ। তো ওর বাবা ওকে পড়াশোনার জন্য উৎসাহিত করে, তখন ছেলেটি বলে যে বাবা তোমাদের সময়ে ওই সময়ে পড়াশোনাটা যত সহজ ছিল কিন্তু এটা এখন কিন্তু অতটা সহজ সাধ্য নয়। তখন আর কি মানে সে বাবা আর কি মানে বলে যে ঠিক আছে, তাহলে আর কি যেহেতু পড়াশোনা এতই কঠিন আমিও স্টার্ট করব। পরবর্তীতে আর কি মানে সে ছেলের সাথে পড়াশোনা শুরু করে দেয় এবং বাবা ছেলে একসাথে পরীক্ষা দিয়ে বাবা কারিগরি শাখা থেকে মুলতানি পারভীন শাহজাহান তালুকদার কারিগরি শাখা থেকে সে GPA 5 পায়, আর ছেলে মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে 3.11 পায়। তিন ছেলেমেয়ের জনক জাহাঙ্গীর আলম বাবু 50 বছর বয়সে এসে লেখাপড়া চালিয়ে যাওয়ার এই দৃষ্টান্ত এ অঞ্চলে বিরল। তার পথ ধরেই বয়স্করা আবারও লেখাপড়ায় উৎসাহিত হবেন এমনটি প্রত্যাশা সকলের। রবি শঙ্কর দাস, নাগরিক।